হবে। আপনাদের দাবিটা কি ভাই? আমি জানি না, আমার অভিভাবক জানি। তাহলে আপনি দাবি জানান কে? কারণ আমার সিঙ্গারা দিছে, টাকা দিছে ভাই। ওরা টাকা দিছেন কে দাবি জানানোর জন্য? আমাকে দাবি মানতে হবে। কিন্তু আপনাদের দাবিটা কি? এটা বুঝেন না কি করবো, আমার অভিভাবক জানে। আরে ওই অভিভাবকের বাচ্চা এদিকে আইলাম। কোন আপনাকে বন বন লাগতো না, আপনি ইন্টারভিউ লন। আপনাদের দাবিটা কি? আমাকে হাসিনা মারে ফেরত চাই। এটা হাসিনা মিছিল না, কিন্তু এটা তো আন্দোলন চলতেছে, এটা তো মিছিল না। আন্দোলন আর মিছিল দুটো এক জিনিস না? মনে তো হয় না। ছাত্ররা যেটা করছিল এটা কি আন্দোলন ছিল নাকি মিছিল আছে? ওটা তো লং মার্চ আছিল। তাহলে কি আমরা এখন লং মার্চ করতেছি? এটা না আগস্ট মাস, মার্চ করবো কেন? করলে করবো লং আগো। আরে কি শুরু করলো, আমরা হাসিনা মারে ফেরত চাই আন্দোলন মিছিল দেরে। আরে কিন্তু এটা তো হাসিনা ফেরতের আন্দোলন না, এটা হলো শ্রমিক আন্দোলন। আমাদের সার্ভেটা এটা হচ্ছে কি মন্দির ভাঙার আন্দোলন। আমরা বিচার চাই, বিচার চাই। আপনারা ক্লিয়ার হন্ডা কিসের আন্দোলন? না না, আমরা আন্দোলন করতাম না। আসলে ভাই আমরা লং আগস্ট করি। এই আপনি দিকে আসেন। আসি বলেন, মন্দির ভাঙছে কার? আমার। মন্দিরে আপনার একার? মন্দির তো হিন্দুদের সবার হয়, একার হয় না, তাই নাকি? আপনি কি আসলে হিন্দু? না। তাহলে আপনি এখানে কি করেন? কারণ আমি একজন গর্বিত ছাত্রলীগ। হ্যাঁ কিছু না, এই চল আমরা যে মন্দির ভাঙি, মন্দির ভাঙার আন্দোলন করি, চল। মন্দির কি তাহলে আপনারা ছাত্রলীগ রে ভাঙছেন? হ এই নেন টাকা, কাউরে কিছু বললেন না, চুপ থাকে। আমার দেখে কি অসময়টি মনে হয় যে আমি ঘুষ খাবো, একদম ডলার দিব? আমাদের লিগদের উপর আপনি এখন ডলার দিতে পারবেন না। আমরা এখন হিন্দুদের ব্যানারে আছি, আমাকে ডলার দিতে আসলেই আমরা কয়ে দিব। দেখেন সংখ্যালঘুদের উপর আক্রমণ করে। হায় রে, এই কাহিনী। মজার ব্যাপার কি জানেন, হিন্দু বাড়িতে যেগুলোতে হামলা হয়েছে এর বেশিরভাগ হিন্দুরাই আগে আওয়ামী লীগ করতো, এই জন্য হামলা হয়েছে। হিন্দু বাড়ির থেকে মুসলিম বাড়িতে বেশি হামলা হয়েছে আওয়ামী লীগ করার জন্য। এখানে হিন্দু মুসলিম কোনো বিষয় না, কিন্তু এটা আমরা ষড়যন্ত্র বানা লেগেছি। আমরা ওই আওয়ামী লীগগুলোরে হিন্দুদের ব্যানার আইনা লেগেছি, তারপর গুজব ছড়াইছি। ইন্ডিয়ারা যেমনি গুজব ছড়াচ্ছে, আমরা এখন আপনাদের সেফ। আমরা যারা মুসলিম আওয়ামী লীগ আছি তারাও হিন্দু ব্যানারা ইসা করছি, আমাদের এখন আর কেউ কিছু করতে পারবে না। আমরা লিখলে যে কত মানুষ মরছি, দুর্নীতি করছি, চাঁদাবাজি করছি, কত খারাপ কাজ যে করছি, কিন্তু এখন আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ আমরা সংখ্যালঘু সাজছি। অরিজিনাল হিন্দুরা তোমাকে ফাঁদে পা দিয়ে অনেক বড় ভুল করে ফেলতেছে। ওরা বুঝতেই পারতেছে না তোমরা হইলা সাপ, তাদেরকে ব্যবহার করে তাদের কী দংশন করবা। এই দেশ যে স্বাধীন হইল, এই স্বাধীনতা বিরোধী হিসেবে তাদের নাম ইতিহাসের পাতায় লেখা হয়ে যেতে পারে। তারা বুঝতেই পারতেছে না মুসলিমরা তাদের ক্ষতি চায় না, মুসলিমরা তাদেরকে নিরাপত্তা দিতে চায়, এই ছাত্রলীগ থেকে নিরাপত্তা দিতে চায়। কিন্তু হিন্দুরা তোমাদের ফাঁদে পা দিয়া হয়তো মুসলিম হিন্দু সম্পর্ক নষ্ট করে দিবে। কিন্তু আমি বিশ্বাস করি যে হিন্দুরা ঠিকই বুঝবে যে তাদেরকে গুটি বানায় একটা ষড়যন্ত্র চলতেছে, আর তারা আমাদের সাথে এক হইয়া, একসাথে হইয়া এই ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাল্লাহ।